হ্যালো এভরিওয়ান, ফিল্ম অ্যান্ড ফ্যাশন রিভিউয়ে আপনাদের স্বাগত জানাই। সঞ্চালনায় আমি শুভম। আজকের এই মুভি রিভিউতে আমরা কথা বলবো একটি নতুন সিনেমা নিয়ে, যা ইতিমধ্যে কিন্তু আপনাদের নিকটবর্তী থিয়েটার প্রেক্ষাগৃহে রিলিজ হয়ে গিয়েছে। আর সিনেমাটির নাম হাবজি গাবজি। এই মোস্ট রিসেন্ট বাংলা সিনেমাটি নিয়ে কথা বলবো, তবে চলুন তার আগে এই মুভিরই কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরি। নাম অনিশ পাস। সারাদিন শুধু এক কথা, মা কখন আসবে, বাবা কখন আসবে। এই ক্রিকেট খেলার জন্য বাবাকে মাকে কাউকে দরকার। একটা গেম ছিল আর একটা গেম দিচ্ছিস, এবার কিন্তু ফোনের নেশা হয়ে যাবে। হ্যাঁ আরে এখনকার ছেলে পিলে সব। হ্যাপি বার্থডে টু ইউ। গিফট ফার্স্ট তোমার লেটেস্ট ফোন। অনিশের আগেকার হ্যান্ডরাইটিং দেখুন, লাইন্স গুলো কেমন বেঁকে গেছে। জানাস নি তো? তোমরাও তো জানতে চাও। আমি গেম খেলবো, খেলবো, আমি কি করবি? আতি ফোনটা ফেললে কেন? সব বড় চাইলি, বড় গাড়ি চাইলি, বড় বাড়ি চাইলি, তার চেয়ে বড় হলো এখন বিপদ। আমি কিন্তু পুলিশকে বলে দেবো তুমি আমাকে মারছো। আসলে ও মানে খুবই গেম খেলে, একদম অ্যাডিক্টেড বলা যেতে পারে। আমাদের প্রায়োরিটি আর অ্যাম্বিশনের চাপে ছেলেটার ক্ষতি হয়ে গেল। বুঝবে তাই কেন তুই তোর বাবার কাছ থেকে মার খাসনি, খাসনি উইকেটে বাড়ি। আরে আমরা অন্যরকম ছিলাম, এখনকার ছেলেমেয়েরা অন্যরকম। সো ফ্রেন্ডস, এই মুভির কিছু ক্লিপিং দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে বাচ্চারা যেভাবে করে ফোনের প্রতি আসক্ত হয়ে গিয়েছে, সেই বিষয় নিয়েই কিন্তু সিনেমাটি তৈরি হয়েছে। হাতের যে মুঠো ফোনটি, তা কিন্তু এক নিমেষে বদলে দিতে পারে আপনার জীবন। তবে বিষয়টি হলো আপনি ইতিবাচক হিসেবে ব্যবহার করবেন না নেতিবাচক হিসেবে, তার উপর ডিপেন্ড করছে। আর এই সিদ্ধান্ত কিন্তু একান্তই আপনার। আর এই মোবাইল ফোনেই যদি আপনার জীবন বন্দী হয়ে যায়, তাহলে কি পরিণতি হতে পারে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ নিয়ে এসেছে এই সিনেমাটি। পরিচালক রাজ চক্রবর্তীর এই ভাবনা নিয়ে যে কাজটি করেছেন, তা সত্যি প্রশংসনীয়। বর্তমানে তো ডিজিটাল যুগ, এখানে 8 থেকে 80 প্রত্যেকে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরছে। মোবাইল আজ শুধু কথা বলার একটি যন্ত্র নয়, সেটা কিন্তু বিনোদনেরও একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ যখন আপনার হাতে ফোন থাকে, কানে গোজা থাকে হেডফোন, তা আপনাকে পৃথিবীতে থেকেও পৃথিবীর বাইরের একটা জায়গায় আপনাকে পৌঁছে দেয়, অর্থাৎ চারিদিককে যেন আপনি দেখলেও দেখতে পান না। অনেক ক্ষেত্রেই কিন্তু পড়ার বইও আজকাল দেখা যায় না বাচ্চাদের হাতে, সারাক্ষণ ট্যাব ফোন। কিন্তু এর ইতিবাচক দিক কী হতে পারে বা নেতিবাচক দিক কী হতে পারে, তা পুরোটাই নির্ভর করছে আপনার ওপরে। এই সিনেমাটির যে গল্প রয়েছে, সেখানে একজন উচ্চাকাঙ্ক্ষী গার্জেনের রোলে অভিনয় করেছেন পরমব্রত ও শুভশ্রী, এবং তাদের সন্তান অর্থাৎ টিপুর চরিত্রে অভিনয় করেছেন সামন্তক দ্যুতি মিত্র, যে কিনা মারাত্মকভাবে সেলফোনে তার এই আসক্তির কারণ কিন্তু তার মা বাবার নিজেই। তাদের প্রশ্রয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছে টিপু। পড়াশোনার তো একদমই নাম গন্ধ নেই, এবং তার মা বাবাকে কাছে না পেয়ে তখনই কিন্তু সে তার সেলফোনকে বন্ধু বানিয়েছে। সারাক্ষণ মোবাইল ফোন পেয়ে টিপু এক প্রকারের জেদি এবং বেপরোয়া হয়ে উঠেছে। এমন দৃশ্যের সঙ্গে কিন্তু সাধারণ দর্শকও রিলেট করতে পারছেন নিজেদেরকে বা নিজেদের পরিবারের ছোট বাচ্চাদেরকে। এই মতো অবস্থায় সন্তান কিংবা তার মা বাবার জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, এই সিনেমাটিতে খুব ভালো করেই ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটি কিন্তু খুবই সময় উপযোগী, আপনারা আপনাদের বাড়ির ছোটরা কিংবা পরিবারের প্রত্যেককেই নিয়ে কিন্তু এই সিনেমাটা দেখে আসুন। এই সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে ফোন বা কম্পিউটার গেমস কতটা ক্ষতি করছে শিশুদের, এবং তার থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা কিন্তু এই সিনেমায় বলা হয়েছে। অভিনয়ের কথা যদি আমরা বলি, তাহলে অভিনয়ে পরমব্রত বরাবরের মতে খুব ভালো অভিনয় করেছেন, এবং শুভশ্রীর অভিনয়ও খুবই পরিণত। কিন্তু এখানেই শেষ নয়, এই মুভিটি এই গেমিং বা ফোনের বিষয়ের পাশাপাশি এখানে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে, তা হচ্ছে এই সিনেমাটিতে কিন্তু পরিচালক ঢুকিয়েছেন থ্রিলার। দেখানো হয়েছে যে পাহাড়ে ঘুরতে গিয়ে কিন্তু জোড়া খুনে জড়িয়ে পড়েন আদি ও আহানা।
কিন্তু খুনটা করলো কে সেটা জানতে হলে তো আপনাদের প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটি দেখে আসতেই হয়। সো ফ্রেন্ডস, রাজ চক্রবর্তী পরিচালিত এই মুভিটি আমাদের নিকটবর্তী থিয়েটার প্রেক্ষাগৃহে রিলিজ হয়ে গিয়েছে, তাই অবশ্যই এই মুভিটি দেখুন। এই মুভিটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এর পরবর্তীতে আমরা আরও নতুন নতুন সিনেমা, নতুন নতুন ওয়েব সিরিজের রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাই।